হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেলে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির একটি পার্ট। আজকে পার্ট হচ্ছে 173 এবং চ্যানেলের নাম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। খাবার পানি আর ভাগ্য ভালো আজকে হাতের কাছে মাস্ক ছিল না, নাইলে পোলা পায়ে পিছনে ভরে দিত। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন সিং নামের ওই ব্যক্তি। সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি। সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। ৩০-৩২ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যেই পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে, বিলিয়নিয়ার হতে পারে, বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে না। আমার মনে হয় আপনার জন্য একদম পারফেক্ট। এক কাজ করেন, ইনাকে বিয়ে করে ঘরে বসে হালাল ডাল দেখেন, আপনার জন্য উপযুক্ত পাত্রী। তবে গাইস, টিকটকে ঢুকলে এই দুষ্ট লোকটাকে দেখা যায়, জানলার পর্দার সামনে বসে উল্টাপাল্টা মশলা দেয়। সবই হচ্ছে সস্তা পপুলারিটির ধান্দা। ফাজিল এই গরমে জ্যামের মধ্যে বসে বসে বোর হওয়ার সময় পাশে বাজারে গরম আমার মিউজিক শুনলে নিজেকে কি কন্ট্রোল করা যায় বলেন? অবশ্য শতকষ্টের মাঝেও একটু আনন্দের প্রয়োজন আছে। উন্মুক্ত করার জন্য
স্যালন ভাই, এই ইঁদুরে বাচ্চাদের এভাবে শিক্ষা দেওয়া উচিত। হসপিটাল গুলোতে ডাস্টবিন থাকার পরে পরিষ্কার জায়গায় এগুলো নোংরা করবে। এদের শুধু এভাবে শিক্ষা না, জরিমানা করা উচিত, তাহলে টাকার ভয়তে সোজা হয়ে যাবে। এই গরমে কাঁথা মাথা তা ছিঁড়ে গেছে, পারলে কেউ তাড়াতাড়ি ইয়া খেয়ে সমুদ্রে নামায় দু সেটা চুপনি দেন, তাহলে যদি তার আবার ঠিক হয়। স্টুডেন্ট যখন দাবি করে এই গরমে ক্লাস করা যাবে না, লে ইউ প্রয়োজনে কৃত্রিম ভাবে বৃষ্টি নামায় দেবো, তাও ক্লাস করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফুটেজ ছড়িয়ে পড়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফিলিস্তিনি পতাকা দেখে এক ব্যক্তি এগিয়ে যান, লাঠি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন পতাকাটি, সাথে সাথে বোমার বিস্ফোরণ ঘটে। শক্তিশালী হয়ে ওঠে। अब हम इतना नहीं समझ पाएंगे आपको, मतलब आप तो अब हमसे पूछोगे तुम कैसे पैदा हुए, हम बता देंगे उसको क्या। মামা কট খেয়ে গেছে, অখণ্ড ভারত করার স্বপ্ন দেখতেছে, চারিদিকে অখণ্ড ভারত করতে কয়টা দেশ লাগে সেটা জানে না, একেই বলে মনে মনে কলা খাওয়া। রং মিস্ত্রির কাজ করে যে সামান্য পারিশ্রমিক পান, সেখান থেকেই কিছু টাকা বাঁচিয়ে গাছে গাছে পানির পাত্র পেতে পাখিদের তৃষ্ণা মেটাচ্ছে রং মিস্ত্রি জহিদা। আমি আসলে একজন রং মিস্ত্রি, একজন আর্টিস্ট, তো আমি 700 টাকা হাতে কাজ করি, পান খাই না, সিগারেট খাই না, মানে ধূমপান না জাতীয় খাই না, আমি যদি ধূমপান করো তাহলে 100 থেকে 200 টাকা লাগবে, তো সেই টাকা নাকি সেবামূলক কাজ করে আসে। আসলে সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই, এরাই হচ্ছে সোনার বাংলার সোনার ছেলে, ভালোবাসা মন থেকে ভালোবাসা ভাইয়ের জন্য। দেখলাম হচ্ছে ভিডিওটা, আজকে ভিডিওটা সেরকম দমফাটা কিছু হাসির মনে হয়নি, হ্যাঁ একটা দুটো একটা ক্লিপস আমরা বুঝতেও পারিনি, বুঝতে পারিনি, আর একটা দুটো হ্যাঁ বেশ হাসির লেগেছে, যেমন ওই নাচতে নাচতে কিস হয়ে যাওয়া, তারপর হচ্ছে প্রথম দিকে ওই পরিমণি শাকিব খানের নামে হচ্ছে গরু আর কি রাখা, তো এইগুলো একটু হাস্যকর ছিল, বাদ বাকি এগুলো সেরকম হাস্যকর কিছু লাগেনি। তবে লাস্ট ক্লিপটা ভীষণ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল, একদমই যে পাখিদের যে এই গরমের মধ্যে তৃষ্ণার্থ পাখিদের যে জলের ব্যবস্থা করছেন উনি, রং মিস্ত্রি হওয়ার পরেও কাজের ভাগে আর কি সময় বের করে যে গাছে গাছে এরকম একটা টুকরি লাগিয়ে সেখানে জল দিচ্ছেন এবং নিয়মিত সেই জল বদলাচ্ছেন পাখিদের জন্য, তো এটা খুব মানবিকতার কাজ এবং মানে মানবিকতার আর কি পরিচয় দিয়েছেন তিনি, তো ভীষণ ভালো লাগলো দেখে।
তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো ছিল, আমাদেরও ভালো লেগেছে এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয় বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনার পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিক্ষাজিত কিছু দিতে হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে চ্যানেলের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।